মোবাইল ঠিক করে ধার করেছি নাকি না এখন ঠিক আছে কি না আমাকে একটু জানিও যে আমার লাইটিং সাউন্ড সবকিছু নেচারাল সবকিছু ঠিক আছে কিনা ওকে আমি আজকে খুবই সুন্দর একটা নাম দিয়ে ড্রেসটা পরেছি এবং ড্রেসটা তো ভীষণ সুন্দর একটা ড্রেস সো সবকিছুই দেখিয়ে দিব যে যারা যারা জয়েন করেছি একটু হাই হ্যালো ফার্স্টেই কমেন্ট করব এরপর হচ্ছে জানাবো যে আমার লাইভ ঠিক আছে কিনা ওকে এন্ড দেন আমি স্টার্ট করে দিব আমার লাইভটা কি লিখেছো আপি এসেছি প্রিয়া পু হ্যালো সরি আমি ফার্স্ট ওকে আর কে কে জয়েন করেছো দেখি তো লাভ লাইকস হ্যাঁ আজকে সব ইয়েলো হার্ট আসবে ওকে ইয়েলো কালার আসমানি কালার ঠিক আছে তারপরে হচ্ছে পার্পল কালার সো সব এই টাইপ হার্টস যাই যারা যারা লাইভে জয়েন করেছি অবশ্যই লাইভটা বেশি করে শেয়ার করে দিব নিজেদের প্রোফাইলে তো শেয়ার করবই আর হচ্ছে কিছু গার্লস গ্রুপগুলো এবং সেলিংস গ্রুপগুলোতে শেয়ার করে দিব পাবলিকলি ঠিক আছে যেন তুমি আমি আমরা সবাই মিলে লাইভটা এনজয় করতে পারি মাশাআল্লাহ লাইভের ভিউও বেড়ে গিয়েছে সো যেহেতু দেখা যাচ্ছে আপু সব ঠিক আছে আলহামদুলিল্লাহ লাকি আপু সো আমি এখন স্টার্ট করছি হ্যাঁ ডিরেক্ট লাইভে চলে যাচ্ছি দেখো আমাদের গ্ল্যাম গার্ল সরি আমাদের গ্ল্যাম গার্ল বাই শাব্দুর আহমেদের যে গ্ল্যাম গার্ল ডিজাইনার পেজ আছে সেখানে হচ্ছে আমাদের 10 লাখ প্লাস মেম্বার্স আছেন হ্যাঁ সো আমরা সবাই জানি আমাদের কিভাবে অনলাইন প্রসিডিওর বা কিভাবে সব কোন কোন শপে আসতে হবে সবাই জানি যে যারা যারা এখন নতুন জয়েন করেছি তাদের জন্য আমাদের গ্ল্যাম গার্ল বাই শাব্দুর আহমেদের প্রসিডিওরটা জানা খুবই দরকার সো আমি বলে দিচ্ছি প্রথমে হচ্ছে আমাদের অনলাইন প্রসিডিওরটা বলছি যেটা খুবই ইজি তারপরে বলে দিচ্ছি যে টুস করে একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিতে হবে গ্ল্যাম গার্ল বাই শাব্দুর আহমেদের ইনবক্সে ঠিক আছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে চুপ করে বসে থাকবে এরপর হচ্ছে তোমাদের অ্যাডমিন প্যানেল থেকে কল আসবে কলের মাধ্যমে হচ্ছে তোমাদের অর্ডারটা কালেক্ট করে হচ্ছে যারা যারা কল পাবা তারাই হচ্ছে ড্রেস আমাদের পেয়ে যাচ্ছ আমিও চলে আসছি রিমু লিখেছে হ্যালো আপু মাশাআল্লাহ মাহি আপু লিখেছে ওকে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সো আমরা 2 থেকে 4 দিনের মধ্যে পার্সেল ডেলিভারি করে থাকি তোমরা হাতে পেয়ে যাবা ঠিক আছে এসে পরিবহনের মাধ্যমে হচ্ছে যারা আউটসাইডে আছি এসে পরিবহনের মাধ্যমে হচ্ছে আমরা সেন্ড করে থাকি যেখানে 1 টাকাও আগে বিকাশ নেয় না গ্ল্যাম গার্ল বাই শাব্দুর আহমেদের ওনার শাব্দুর আপু 1 টাকাও আগে বিকাশ নিবে না ওকে এছাড়া আর কি আছে প্রসিডিওর দ্যাটস ইট এই ছিল আমাদের অনলাইন প্রসিডিওরটা এরপর হচ্ছে আমাদের ও আচ্ছা আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 100 টাকা তুমি 1টা কি 10টা যে যতটা ড্রেস নাও না কেন মাত্র ডেলিভারি চার্জ 100 টাকা ওকে এই ছিল মোটামুটি আমাদের অনলাইন প্রসিডিওরটা এরপর আমাদের দেখো না 11টা শোরুম আছে যে শোরুমের অ্যাড্রেসগুলো আমাদের সবার জানা আছে তারপরও অলরেডি পিন পোস্ট করে দেওয়া আছে আমাদের লাইভের পিন পোস্টে জাস্ট ক্লিক করলে অ্যাড্রেসগুলো পেয়ে যাচ্ছ এছাড়াও আমি এখন তোমাদের সাথে শেয়ার করব অ্যাড্রেস গুলো হাই আপি সুপার দেখো না আমার ড্রেসটার সবথেকে বেশি সুন্দর পার্ট হচ্ছে এই পোরশনটা ইয়েলোর সাথে আসমানি কালার দ্যাট মিন্স হচ্ছে স্কাই কালার হ্যাঁ খুবই রেয়ার কম্বিনেশন খুবই খুবই জোস এবং রেয়ার কম্বিনেশন আমি ফুলটা দেখিয়ে দিব জাস্ট অ্যাড্রেস গুলো আগে একটু বলে নেই প্রিন্টার জোস থ্যাংক ইউ সো মাচ প্রিন্টার আসলেই জোস সো প্রথমেই আমি আমাদের যে লালমাটিয়া শোরুম আছে সেই লালমাটিয়া শোরুমের অ্যাড্রেসটা বলছি লালমাটিয়া হচ্ছে ধানমন্ডি 27 মিনা বাজারের ঠিক পেছনের গলিতে 38/1 হচ্ছে আমাদের শপ নাম্বার বনানীতে শোরুম আছে বনানী শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে হাউস 2 রোড 8 ব্লক 3 বনানী এছাড়াও হচ্ছে আমাদের মিরপুরের শোরুম আছে মিরপুর শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 2 মিরপুর শপিং সেন্টারের 2nd ফ্লোরে যে 327-328 নাম্বার শপ আমাদের বেরি রোডের শোরুম আছে বেরি রোডের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন কোজিকোর শপিং সেন্টারে 1st ফ্লোরে দ্যাট মিন্স গ্রাউন্ড ফ্লোরে স্ট্রেট তাকালেই দেখা যাবে আমাদের গ্ল্যাম গার্ল বাই শাব্দুর আহমেদের বিশাল বড় শপ ঠিক আছে ওয়ারিতেও শোরুম আছে ওয়ারি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 41 র্যাঙ্কিং স্ট্রিট AK ফেমাস টাওয়ারে 2nd ফ্লোরে এসে হাতে ডান পাশে তাকালেই দেখা যাবে বিশাল বড় এক শোরুম শপ নাম্বার হচ্ছে 306 না 301 নাম্বার শপ আমাদের ওয়ারির অ্যাড্রেসটা মানে ওয়ারির শপ নাম্বারটা ওকে কি লিখেছে সুপার থ্যাংক ইউ হ্যাঁ সো ওয়ারির অ্যাড্রেস বলে দিয়েছি এরপর আমাদের মোহাম্মদপুরের শোরুম আছে মোহাম্মদপুর টোকিও স্কয়ার জাপান গার্ডেন সিটি শপিং মলের
ফার্স্ট ফ্লোরে এসে 225 নাম্বার শপ, ঠিক আছে? এছাড়াও কিন্তু আমাদের শ্যামলী তো শোরুম আছে, শ্যামলী শ্যামলী স্কোয়ারে সেকেন্ড ফ্লোরে যে 306 নাম্বার শপ, আমাদের উত্তরা তো শোরুম আছে, উত্তরা জমজম টাওয়ারের সেকেন্ড ফ্লোরে এসে 317 নাম্বার শপ। এছাড়াও আমাদের কোথায় যেন, এছাড়াও আমাদের ধানমন্ডিতে আরো একটা শোরুম আছে যেটা কিনা তোমাদের জন্য হ্যাঁ খুবই ইজি। যারা লালমাটিয়া লোকেশনে আছো তো তারা আমাদের লালমাটিয়া শোরুমে যেতে পারো, আর যারা কিনা আমাদের ধানমন্ডির 25 নম্বর রোডের আশেপাশে আছো সেখানেও কিন্তু আমাদের একটা শোরুম আছে, ধানমন্ডি প্লাজা এয়ার শপিং মলের ফার্স্ট ফ্লোরে 102-103 নাম্বার শপ, ঠিক আছে? ড্রেসটার কালার কম্বিনেশন অনেক সুন্দর, সিরিয়াসলি অনেক সুন্দর, পার্পল স্কাই রেড বাসন্তী সব কালার দিয়ে হচ্ছে একদম সুন্দর করে করা, এই যে দেখো বাসন্তী কালারের স্লিভ, মানে খুবই দারুণ। এটা লাইভে কতটুকু বোঝাতে পারছি জানি না, এটা অবশ্যই আমি ছবি তুলে ছবি পোস্ট করব, দেন দেখে নিও। এবার হচ্ছে আমাদের যে ঢাকার বাইরে দুটো শোরুম আছে না, একটা হচ্ছে চিটগাংয়ে, চিটগাং মাসিরাবাদ আপনি প্লাজা ফার্স্ট ফ্লোর এন্ট্রি করলেই দেখা যাবে গ্ল্যাম গার্ল বাই শামসুর আহমেদের শপ, ঠিক আছে? এছাড়াও হচ্ছে আমাদের সিটি কোথায় জানো সিলেটেও শোরুম আছে, সিলেট সিটি সেন্টার জিন্দা মানে সিলেট জিন্দাবাজার সিটি সেন্টার শপিং মলের ফার্স্ট ফ্লোরে 117-118 নম্বর শপ, মানে দ্যাট মিন্স দুটো শপ নিয়ে একটা শোরুম আমাদের গ্ল্যাম গার্ল বাই শামসুর আহমেদের, মন খুশি করে তারপরে শপিং করে তারপরে নিয়ে যেতে পারবা, ঠিক আছে? প্রিন্টার জোস, থ্যাংক ইউ সো মাচ। সো এই ছিল আজকের আমার আমাদের গ্ল্যাম গার্ল বাই শামসুর আহমেদের অনলাইন প্রসিডিওর এবং শোরুম অ্যাড্রেস গুলো। এখন হচ্ছে আমি সরাসরি ড্রেসে চলে যাব, ড্রেস কোনটা থেকে স্টার্ট করবো আমি নিজেই বুঝতেছি না, কারণ ড্রেসটা এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর, আমি একটু এখানে ঢং করে বানিয়েছি, তোমরা চাইলে এভাবে বানাতে পারো। আমার ড্রেসের কালারটা হচ্ছে ডাবল কালার, একটা হচ্ছে বেবি ইয়েলো, মানে লাইট বেবি ইয়েলো, আর হচ্ছে বাসন্তী কালার, ঠিক আছে? এই দুটো কম্বিনেশনে হচ্ছে আমার ড্রেসটা বেসিক্যালি, এটার মধ্যে অনেকগুলো কালার্স এন্ড ফ্লাওয়ার এবং অনেক কিছু করা আছে, ঠিক আছে? এই ড্রেসটা হচ্ছে এই রকম, সো স্ক্রিনশট দিয়ে নাও, এটার সাথে বিশাল বিশাল দুটো প্যানেল দেওয়া আছে, এই একটা এই একটা। এবার আমি ডিরেক্ট লাইভে যাই, এই হচ্ছে আমার প্রথম ড্রেস, দ্যাট মিন্স যেটা আমি পরেছি, হ্যাঁ এটা হচ্ছে আমার ড্রেসটা, এটার বডিটা আগে তোমরা একটু দেখো, এটার ম্যাটেরিয়ালটা হবে হচ্ছে পিওর কটন, ওকে পিওর কটন, এবং লেন্থ হবে হচ্ছে 47-48, ওকে 47-48, আমাকে মনে হয় আরেকটু ক্লোজে আসতে হবে, তাই না? 47-48, এটা এমন একটা কম্বিনেশন যে কোনো কালারে মানে ভালো লাগবে, এমন একটা কালার যে কোনো কম্বিনেশনে ভালো লাগবে, ঠিক আছে? আর এটার প্যানেল গুলো দেখলে তোমরা ফিদা হয়ে যাবা যে এত সুন্দর প্যানেল। সো এটা হচ্ছে কটন ম্যাটেরিয়ালের মধ্যে, পুরো ড্রেসটার মধ্যে সেলফ প্রিন্ট করা আছে, এবং এটার লেন্থ হবে 47, আর এইটার ফুল ড্রেসের বডিটা হবে হচ্ছে 60+, এবং এক্সট্রা স্লিভও দেওয়া আছে, ঠিক আছে? এক্সট্রা স্লিভও দেওয়া আছে, তোমরা চাইলে ফুল লেন্থ করে স্লিভ বানাতে পারবা, এক্স্যাক্টলি আমি যেভাবে বানিয়েছি, ঠিক আছে? এই হচ্ছে আমার ড্রেসের ভিউটা, এই হচ্ছে আমার ড্রেসের ভিউটা, হ্যাঁ যদি প্যানেল না ইউজ করো দেন হচ্ছে এই রকম এই রকম। এবার আমি ক্লোজে আসবো, দেন দেখিয়ে দিই। আপু এসএস ডান, আচ্ছা দ্যাট মিন্স হচ্ছে তুমি অর্ডার কনফার্ম করেছো, তাই না? গর্জিয়াস, থ্যাংক ইউ। আচ্ছা এটা হচ্ছে আমার বেবি ইয়েলো এন্ড বাসন্তী কালার কম্বিনেশনের, এই যে এই রকম হচ্ছে আমার ছিটানো ছিটানো সেলফ প্রিন্টটা করা, এন্ড দেন এই যে দেখো আমার দুই সাইডে যে প্রিন্টটা, এখান থেকে যে প্রিন্ট এবং এখান থেকে যে প্রিন্টটা, এটা হচ্ছে এইটা, এই দুই সাইডের এই প্রিন্টটা বলেছি না যে বেবি ইয়েলো আর হচ্ছে বাসন্তী কালারের, বেবি ইয়েলো আর হচ্ছে বাসন্তী কালার কম্বিনেশন, মানে সুপার। এই ড্রেসটার নাম আমি দিয়েছি হলদে পাখি, সো যদি ভালো লাগে এটাও পিক করতে পারো, অর এলস আমার একটা স্ক্রিনশট বা আমাদের প্রচুর হচ্ছে স্টিল পিকচার্স থাকে, সো ওটাও তোমরা ইনবক্স করে দিতে পারো। সো ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এবার হচ্ছে আমি প্রিন্টটা একটু সুন্দর করে ভিজিবল করে দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ নিবো, ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস, এই যে এত সুন্দর একটা পাতা দেয়া এখানে, এরকম পাতার করে ডিজিটাল প্রিন্টটা করা হচ্ছে, মনে হচ্ছে যে একদম রিয়েল শুকনা পাতা, তাই না? একদম রিয়েল শুকনা পাতা মনে হচ্ছে। এবার হচ্ছে আমি এটা লোয়ার পোর্শনে যাই, এই যে একদম এক্স্যাক্টলি যতটুকু হচ্ছে তোমার প্রিন্ট আউটটা করা আছে সেম করে আমার একটা প্যানেল দেওয়া আছে, আমি দেখাবো, আমি জাস্ট একটু দেখিয়ে নেই যে কি কি কালার্স আছে। এইটাও তোমরা ফাল্গুনে চাইলে পড়তে পারো, ঠিক আছে? ফাল্গুনে চাইলেও পড়তে পারো, চাইলে ভ্যালেন্টাইনও পড়তে পারো, বিকজ অফ ওনাটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর রোজ করা আছে, নিচে অনেক রোজ করা আছে, সো পরে নিতে পারবা। এই হচ্ছে আমার
ড্রেসার প্রিন্টটা এবার একটু লোয়ার পোরশনটায় যাই, লোয়ার পার্টটা হবে এইরকম, দেখিয়ে দিই দাঁড়াও, লোয়ার পোরশনটা হবে এরকম। ড্রেসটা যখন ইয়ক পিস দিয়ে, দ্যাট মিন্স হচ্ছে প্যাচেস দিয়ে তোমরা রেডি করে ফেলবা না, তখন অনেক বেশি সুন্দর হয়ে যাবে ড্রেসটা, অনেক বেশি সুন্দর হয়ে যাবে। এই হচ্ছে আমার ড্রেসের নিচের প্রিন্টটা, হ্যাঁ এরকম আসমানি কালারটা খুব সুন্দর ফুটে উঠেছে, দেখো একদম সেম টু সেম, একটা আসমানি কালারের সাথে আমি মিলিয়ে তারপরে হচ্ছে ঝুমকা পরেছি, খুবই সুন্দর। মানে আমি এইটা কম্বিনেশন খুব কম পেয়েছি, লাইক ইয়েলোর সাথে আসমানি কালার, মানে আকাশি কালার খুব রেয়ার কম্বিনেশন, অনেক রেয়ার কম্বিনেশন এবং আনকমন একটা কম্বিনেশন। সো এই ছিল আমার ফ্রন্ট পোর্শনটা। এবার আমি একটু ব্যাকটা আগে দেখিয়ে নিই, ব্যাকটা হবে এইটা, ঠিক আছে, এইটা হবে ব্যাক, এই যে সেম হচ্ছে ফুল সেলফ প্রিন্ট করা আছে অ্যান্ড দেন বাসন্তী কালার কম্বিনেশন, ঠিক আছে, এই যে এটা হবে আমার ব্যাক পোর্শনটা। আমারটাও আমি দেখাতে পারতাম বাট আমি পিন করেছি, আমি দেখাতে পারছি না। তোমার ব্যাক পোর্শনে এই রকম করে একটা প্রিন্ট পড়বে, ফাটাফাটি ড্রেস, নাইস, থ্যাংক ইউ। এবার লোয়ার পার্টটা দেখিয়ে দেই, এই যে দেখো এই রকম অ্যাঙ্গেল করে, হ্যাঁ লোয়ার পোর্শনে এরকম অ্যাঙ্গেল করে এত সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, পুরোটাই ডিজিটাল প্রিন্ট করা আছে, ঠিক আছে, সেই থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ। এইটা হবে আমার ড্রেসের লোয়ার পোর্শনের ব্যাক পার্ট, ব্যাক পোর্শনের লোয়ার পার্টটা, ঠিক আছে, এই হচ্ছে আমার ড্রেসের ব্যাক পোর্শনের লোয়ার পার্টটা। সো তোমরা ক্লিয়ারলি দেখে নাও এই ফ্লাওয়ার গুলো, জাস্ট একটু দেখি, আউটস্ট্যান্ডিং, আশা আপু লিখেছে থ্যাংক ইউ। এবার হচ্ছে আমি ড্রেসের সাথে যে স্লিভ দেয়া আছে স্লিভটা একটু দেখিয়ে দিই, স্লিভের জন্য বেশ কাপড় দেয়া আছে, যে দেখো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কাপড় দেয়া আছে। স্লিভটা হবে এই রকম, আমি আগে আমারটা দেখাই দেন হচ্ছে বাকিটা দেখাবো, এক কালার এরকম, এক কালার এরকম, তুমি চাইলে এটা ফেলেও দিতে পারো বাট এটা ফেলে দিলে কিন্তু ফ্লাওয়ার পাচ্ছ না, হ্যাঁ ফ্লাওয়ার পাচ্ছ না। সো এই রকম বেশি সুন্দর হবে, যখন এটা তুমি বানাবা তখন বুঝবা যে এটা কতটা বেশি সুন্দর, হ্যাঁ কত বেশি সুন্দর। এই হচ্ছে আমার ড্রেসের স্লিভের পার্টটা, এই হচ্ছে ড্রেসের স্লিভের পোর্শনটা, এইটাও এত রিজনেবল, তোমরা এই ফাল্গুনে এই উৎসবে তোমরা এটা পাচ্ছ। এবার এটার ইয়ক পিস দেখিয়ে আমি ধরে দেখিয়ে প্রাইস মেনশন করে দিচ্ছি, এটা হচ্ছে বিশাল বড় একটা ইয়ক পিস, তোমরা দেখে নাও মসলিন ফ্যাব্রিকের মধ্যে, এই যে দেখো একটা মসলিনের মধ্যে এত সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল দেয়া আছে। ওকে আমি যেটা যেভাবে বানিয়েছি তোমরা চাইলে ওভাবে বানাতে পারো, দ্যাটস ইট, এভাবে জাস্ট বসিয়ে দিয়েছি আর প্যান্টের কাপড় থেকে, মানে সাইডের কাপড় থেকে জাস্ট এখানে একটু পট্টি বলে না পট্টি দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আজকে লিপস্টিক কোনটা দিছো আজকে, না আমি আরেকটা দিয়েছিলাম কিন্তু শোরুমে এসে খাওয়া দাওয়া করাতে না আরো একটা ব্যাগে ছিল ওইটা দিয়ে ফেলছি। সো সুপার হিট ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। সো এই ছিল হচ্ছে আমার বেশ সুন্দর করে জারি সুতার ওয়ার্ক করে এই রকম হচ্ছে একটা প্যানেল দেয়া আছে, ওকে এই রকম একটা বেশ বড় একটা প্যানেল দেয়া আছে, গ্ল্যাম গার্ল বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, এই যে এরকম একটা প্যানেল দেয়া আছে। আমারটা তো আমি দেখাবোই যে আমি কিভাবে বানিয়েছি, ঠিক আছে, এই যে গেল। এরপর হচ্ছে এইটা দেখো, না এটা পড়ে যাচ্ছে, এটা ধরো তো, এরপর এইটা দেখো এত সুন্দর একটা বেশ বড় একটা সুন্দর প্যানেল আছে, যেটা কিনা তুমি চাইলে, হ্যাঁ তুমি চাইলে এটা এইভাবে বানাতে পারো, এই যে দেখো এটা এইভাবে জাস্ট নেকটা বসিয়ে, যে কোনো একটা নেক রেডি করার পর এটা নেকের নিচে বসাই দিলা বা এটা এখানে বসাই দিলা, দেন দেখো না ড্রেসটা কতটা সুন্দর হবে, একটা গলা বসানোর পর এটা এখানে যদি বসাও, অর এলস তোমরা এরকম অ্যাঙ্গেল করে যদি বসাও দেন অনেক বেশি সুন্দর হবে, কিন্তু আমার তো ইয়ক পিসটা ইউজ করতে হবে দেখে আমি জাস্ট এটা এখানে বসিয়ে দেন এই ফ্লাওয়ারটা অ্যাঙ্গেল করে বসিয়েছি, হ্যাঁ এই ফ্লাওয়ারটার জন্য, জাস্ট এইটু ফ্লাওয়ারের জন্য, সিরিয়াসলি এইটু ইয়ক পিসটার জন্য মনে হচ্ছে এখানে যা আছে সব এমব্রয়ডারি, সিরিয়াসলি না, হ্যাঁ তোমরা নিজেরাই দেখো এইটু প্যানেলের জন্য, ঠিক আছে মনে হচ্ছে পুরোটাই আমার এমব্রয়ডারি। সো বাইরের থেকে অনেক সুন্দর একটা ভিউ দিবে তোমাকে, ঠিক আছে অনেক সুন্দর একটা ভিউ দিবে। এবার হচ্ছে আমি ইয়ক পিসটা আবারও ক্লিয়ার করে দেখিয়ে দিই, এই যে এটা তোমরা চাইলে এভাবে বসাতে পারবা, এভাবেও চাইলে বসাতে পারবা, এই নেকটা প্রয়োজনে তোমরা অন্য জায়গায় ইউজ করে ফেলো, অর এলস তোমরা দাও এটা দাও, অর এলস তোমরা এইটা কেটে ফেলবা, কেটে দুইটা দুই স্লিভে দিয়ে দিবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি করতে চাইছিলাম কিন্তু তোমরা আবার উল্টায় পাল্টায় না ফেলো, এই জন্য আর আমি করি নাই, হ্যাঁ এটা আমি নেকেই বসিয়েছি, তোমরা এটা নেক না বসিয়ে এটাতে তোমরা স্লিভে দিয়ে আর এটা হচ্ছে তোমরা একটা এইভাবে বসাই দিতে পারবা, দেন হচ্ছে তোমার ড্রেসটা আরো সুন্দর পপ আপ করবে, দেখো
স্কাই কালারটা খুব সুন্দর পপ আপ করেছে, অনেক সুন্দর হবে। ইয়েস তৃষা আপু, অনেক বেশি সুন্দর হবে ড্রেসটা। এবার হচ্ছে আমি ফুল ড্রেসটা ধরবো আর তোমরা হচ্ছে স্ক্রিনশটটা নিবা, ঠিক আছে? এটার সাথে প্যান্টও আছে বেশ সুন্দর কটনের মধ্যে, দাও। হ্যাঁ, এটা হচ্ছে আমার নিচে হবে, ওকে? এইভাবে নিচে আমি বসাতে পারবা, বাট আমি এটা উপরেই ধরছি। আর এটা দেখো, এক কালারের কটনের প্যান্ট, একদম কটনের এক কালারের প্যান্ট, যেটা কিনা পিওর কটন হবে। এবার আমি আমার ওড়নাটা ধরে দেখাই, ওড়নাটা বেশ সুন্দর, বেশ সুন্দর, একদম বেবি ইয়েলো কালারের মধ্যে হবে দুপাট্টা। এই যে এটা হচ্ছে আমার দুপাট্টা সহ ধরে আমি দেখাচ্ছি। দেখো এই এই ইয়ক পিসটা যদি তুমি উপরে দাও, তাহলে তোমার এইখানে যে তুমি যখন এখানে ওড়নাটা নিবা, এই কালারটার সাথে এটা খুব কনফ্লিক্ট করবে এবং খুবই দারুণ যাবে, ঠিক আছে? সো এই ড্রেসের প্রাইস শুনবো এখন। প্রাইস হচ্ছে মাত্র 2200 টাকা, 2200 অনলি, 2200 টাকা। যদি ভালো লাগে এক্ষুনি একটা স্ক্রিনশট দিয়ে নাও। এটা কিন্তু নেটের ওড়না না, এটা কিন্তু একদম সুপার কমফোর্টেবল একটা জর্জেটের দুপাট্টা, যেটা কিনা আমরা সবাই পছন্দ করি এবং সবাই পিক করতে খুবই পছন্দ করি। এটার প্রাইস হচ্ছে মাত্র 2200 টাকা, 2200 অনলি। ডান কার কার ডান, ওকে আপু? ওড়নাটা দেখাও, দেখাচ্ছি। আমি আগে প্রাইসটা বলে দিলাম যেন কিনা কোনো আপুর মন খারাপ না হয়, আগে ভাগে যেন ইনবক্সটা করে ফেলে। সো এই হচ্ছে বেসিক্যালি আমার ড্রেসের ভিউটা, আমি এভাবে বানিয়েছি। এটার প্রাইস হচ্ছে মাত্র 2200 টাকা, 2200। এবার আমি ওড়না দেখাবো, হ্যাঁ ওড়না দেখাবো। দেখো না আমার ড্রেসটা, এই যে এখানে যে আমি প্যানেলটা বসিয়েছি না, এখানে এই সাইডের এই প্যানেলটাতে মনে হচ্ছে আমার পুরো ড্রেসটাতেই হচ্ছে প্যানেল, মানে এমব্রয়ডারি করা আছে। সো এই হচ্ছে আমার ওড়নাটা, দেখো ওড়নার প্রিন্টটা। সো বেশ সুন্দর হবে, অনলি 2200 টাকা। ইয়াস মাত্র 2200 টাকা, কম্বিনেশন দারুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে আমার ড্রেসের প্রিন্টটা, ওকে? এই হচ্ছে আমার ড্রেসের প্রিন্টটা, সরি দুপাট্টার প্রিন্টটা। আর এটা হচ্ছে আমার এখানে যে বক্স 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 প্রিন্ট করা, এটা কি ব্যাপার? দুইটা কেন না, ও এই যে এই হচ্ছে আমার দুপাট্টার ওড়নাটার প্রিন্টটা করা, ঠিক আছে? সো আমার ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 2200 টাকা, 2200। আচ্ছা এবার হচ্ছে নেক্সট কালারে যাব, সুন্দর একটা কালার দিয়ে, সুন্দর একটা কালার দেখব, ঠিক আছে? সুন্দর একটা কালার, এই কালারটা হচ্ছে একদম লাইট গ্রে কালার, একদম লাইট গ্রে কালার, যে কালারটা মানে লাইভে বুঝাতে পারছি না মেবি, বাট গ্লাসে মিররে খুব সুন্দর লাগছে। হ্যাঁ মিররে খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এই ড্রেসটা হচ্ছে কটনের মধ্যে, লেন্থ হবে 47 to 48 এবং বডি হবে 60+। সি তোমরাই দেখে নাও, তোমরাই দেখে নাও। এবং এটা এটা কম্বিনেশনটা খুবই সুন্দর, এটা কিন্তু তোমরা চাইলে কোনো অকেশনে যদি পড়তে চাও, আমি বলবো এটা নিয়ে নিতে পারো, তোমরা অবশ্যই এটা 21 ফেব্রুয়ারিতে একদম মাস্টলি পড়তে পারবা, এবং এছাড়া অফিস গোয়িং যারা আছে তারাও পড়তে পারবা। লাইট কালার, ইয়াস খুবই সুন্দর, দারুণ একটা লাইট কালার, তাই না? আপু সিটিজি শোরুমে পাবো, সব কটা শোরুমে আছে আমাদের, 11টা শোরুমে আছে। সো এই হচ্ছে আমার ড্রেসের কটনের ড্রেসটা, এটার প্রিন্টটা হবে এইরকম, ঠিক আছে? এরকম স্টেপ স্টেপ দিয়ে, তারপর হচ্ছে নিচে লোয়ার পার্টটা একটু দেখাই, লোয়ার পোর্শনটা হবে এই রকম, ঠিক আছে? খুবই দারুণ একটা প্রিন্ট করা আছে, খুবই সুন্দর, এবং এগুলো সব কয়টা কিন্তু নতুন ডিজাইন আমি আজকে দেখাচ্ছি। সো দেখে নিতে হবে, বুঝে নিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ফুল ড্রেসের প্রিন্ট আউটটা। এরপর ব্যাক পোর্শনে যাই, ব্যাক পোর্শনটাও হচ্ছে সেম, হ্যাঁ ব্যাক পোর্শনটাও হচ্ছে সেম, আমি দেখাই দিই। এই এরকম হবে সেম আমার ব্যাকের প্রিন্টটাও, ফ্রন্ট এন্ড ব্যাক হচ্ছে সেম হবে, ওকে? এইবার আমি এটার ভিতরে মনে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তারাও দেখাই দিই। আর এইটা হবে আমার স্লিভের পার্টটা। এই ড্রেসটা কি অনেকগুলো আছে? আচ্ছা আচ্ছা, তাইলে এই ড্রেসটা আমি নিব, কারণ হচ্ছে এই ড্রেসটা বানালে যে কি ফাটাফাটি হবে আমি তোমাদেরকে বুঝাতে পারবো না, কারণ এই ড্রেসের সাথে, এই যে দেখো এই ড্রেসের সাথে কি আছে, আমি কি দেখলাম, এটা এটা বানাই দেখাতে হবে, দেখাই দিই। কোথায় দেখি, ও মাই গড, ও মাই গড, এটা কি, এটা কি, এটা হচ্ছে এত বড় একটা প্যানেল। হ্যাঁ উল্টা দেখাচ্ছি, আই এম সরি,
এটা হচ্ছে এত বড় আমার লেন্থের মতো একটা প্যানেল দেয়া আছে, এটা মডেল বানিয়েছে দুইটা দুই সাইডে, এটা দ্যাট মিন্স হচ্ছে দুইটা প্যানেল। ওকে, একটা হচ্ছে এইখানে বসাতে হবে, আরেকটা হচ্ছে এখানে বসাতে হবে। ওকে, সো এক কালার বলে কেউ মন খারাপ করো না, কিন্তু যে গ্রে কালারের মধ্যে এত সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করে এমব্রো করা আছে, ঠিক আছে, এটা পুরোটাই এমব্রয়ডারি করা রেড এন্ড গ্রিন কালারের। সো আমি জাস্ট একটা এইভাবে ধরে দেখাই, হ্যাঁ একটা জাস্ট ধরে দেখাই, দেন তোমরা বুঝতে পারবা যে কালার কম্বিনেশনটা কত সুন্দর এবং বানালে কতটা ফাটাফাটি হবে। আর কি আছে এটার সাথে? আচ্ছা, আরেকটা প্যানেল আছে, এটা হচ্ছে হোয়াইট কালারের ফুল, ফুল হোয়াইট কালারের মধ্যে এমব্রয়ডারি করা আছে। এটাও চাইলে তুমি ড্রেসের নিচে বসাতে পারো, আর তোমরা স্লিভে বসিয়ে দিতে পারো, ঠিক আছে, স্লিভেও বসাইতে পারবা। হ্যাঁ, তোমার ড্রেস তুমি কই কই বসাবা সেটা তোমার ব্যাপার। কি লিখেছে, উফ দারুন, সো নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর প্যান্টটাও সুন্দর প্রিন্ট আউট করা আছে, দেখো একটা কটনের হোয়াইট কালারের প্যান্ট, হ্যাঁ এটার মধ্যে সেলফ প্রিন্ট করা আছে, সেলফ প্রিন্ট করা আছে। সো অনেক এই ড্রেসটার জন্য ভিউজ বেড়ে গিয়েছে, তাই না, অনেক লাভ লাইকস, অনেক লাভ লাইকস। সো হ্যাঁ, এইটা দেখো, এই হচ্ছে আমার প্যান্টটা। ওকে, আমি দাঁড়াও একটু ধরছি কষ্ট করে, তারপর আমি আবারও সিঙ্গেল দেখিয়ে দিব, ঠিক আছে, সিঙ্গেলই দেখিয়ে দিব, জাস্ট আমি একটু ধরে প্রাইসটা আগে তোমাদের বলে দিই কিভাবে ধরবো। আচ্ছা দাও না দাও, ও সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, অনেক বিউটিফুল একটা ড্রেস, সিরিয়াসলি ড্রেসটা মাশাআল্লাহ। হ্যাঁ, এই হচ্ছে আমার অনেক লং একটা দুপাট্টা, অনেক লং, অনেক লং একটা দুপাট্টা, ব্ল্যাক রেড এন্ড গ্রে কালার দিয়ে সুন্দর ফ্লাওয়ারটা করা আছে, মাশাআল্লাহ। কি এটার জন্য এত লাইক, হ্যাঁ এটার জন্য এত লাইক, তুমি দেখো না ড্রেসটা কি সুন্দর, ব্ল্যাক কালারের পাট দিয়ে, ড্রেসটা তো থাকবেই না। এই এই ড্রেসটার প্রাইস বলো, মাত্র 2100, আগেরটার থেকেও কম, আমারটার থেকেও কম, তাই না, আমার ড্রেসটার থেকেও হচ্ছে কম। সো এটা তোমরা কেউ মিস করো না, ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 2100 টাকা, 2100, 2100 টাকা অনলি, শিফনের দুপাট্টা দিয়ে, ঠিক আছে। ফুল ড্রেসটা তো তোমরা দেখেছো, এটা আমি বানিয়ে পরে তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ওয়াও, এতগুলো এতগুলো নাইস, থ্যাংক ইউ, অনেক লাভ লাইক, শুধু লাভ আর লাইক, থ্যাংক ইউ সো মাচ। প্রাইস পড়বে হচ্ছে বাই 2100 টাকা, ওকে, 2100। সো ডান, এবার হচ্ছে আমি আমার কি দেখাবো, অনলি 2100, আপু বিশ্বাস করো মাত্র 2100 টাকা। হ্যাঁ, এরপর হচ্ছে আমি দুপাট্টাটা দেখাই, দুপাট্টাটা বেশ বড়, এই যে আমি এভাবে দেখাই তাহলে বুঝবা, এই হচ্ছে আমার ওড়না। অ্যান্ড দেন আমার ওড়না, যখন তুমি তুমি যখন ওড়না পরবা তোমাকে কেমন লাগবে জাস্ট আমি একটু দেখিয়ে দিই, এই যে এই হচ্ছে ওড়নার ফ্যাব্রিকটা, সো এত বেশি দারুণ। এইটা আমার ড্রেসটা তোমরা নিয়ে নিতে পারো ফাল্গুনে, তোমাদের ফাগুন হয়ে যাবে, ঠিক আছে, আর এইটা নিয়ে নিতে পারো হচ্ছে তোমাদের ভ্যালেন্টাইনে, হ্যাঁ আবার এটা তুমি ভ্যালেন্টাইনও পড়তে পারবে, সরি আবার এটা তুমি 21 ফেব্রুয়ারিতে পড়তে পারবে, ঠিক আছে, তাই না, খুবই সুন্দর হবে, খুবই সুন্দর হবে। এই হচ্ছে আমার ড্রেস, আমার এই পাটটার জন্য ড্রেসটা মানে সুপার গর্জিয়াস হয়ে গিয়েছে, সুপার গর্জিয়াস। সো এই হচ্ছে আমার ড্রেস, এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 2100, এবং আমি যেটা পরে আছি এটার প্রাইস হচ্ছে মাত্র 2200 টাকা, দারুন, থ্যাংক ইউ সো মাচ, অনেক নাইস। আচ্ছা, এবার নেক্সট ড্রেসে যাব, এইটাও তো তোমরা, এটা হচ্ছে আমাদের ভ্যালেন্টাইনের জন্য, তাই না, এটা আমাদের ভ্যালেন্টাইনের জন্য ড্রেস। সো এই ড্রেসটা, এটা এই ড্রেসটা হচ্ছে এই ড্রেসটা, এটা আমি জাস্ট তোমাদেরকে আগে এমনি ধরে দেন দেখাই, আমি আমার মাথা ঠিক নাই বিশ্বাস করো, আমি এত কালেকশন দেখে কোনটা যে রাখবো আর কোনটা যে নিব, হ্যাঁ আমার মাথা আসলেই কাজ করে না সামটাইমস, এত কালেকশন দেখলে তো কারো মাথায় ঠিক থাকবে না। সো এই হচ্ছে আমার ড্রেসটা, বেসিক্যালি এই হচ্ছে আমার ড্রেস, হ্যাঁ এটা ফুল কটনের মধ্যে ফুল এমব্রয়ডারি, যা দেখতে পাচ্ছ কোনো প্রিন্ট নাই, সবই এমব্রয়ডারি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এইরকম করে এইরকম বিশাল বিশাল বড় বড় ফ্লাওয়ার করা, এটা হচ্ছে ফুল এমব্রো করা আছে, এবং এটার ম্যাটেরিয়াল হবে কটন, লেন্থ হবে হচ্ছে 47, বডি হবে 60+, ওকে, আর হচ্ছে ম্যাটেরিয়াল হবে হচ্ছে কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিগজ্যাগ করা অলসো। হ্যাঁ, এটার ওড়না দেখলেও খুশি হয়ে যাবো, আমি একটু দেখিয়ে নিই, ক্লোজলি দেখিয়ে নিই, এই যে
এক কালার কটনের মধ্যে এরকম রেড করা ফ্লাওয়ার এন্ড গ্রিন কালারে হচ্ছে মানে এমব্রয়ডারিটা, এমব্রয়ডারিটা হচ্ছে এইরকম। ওকে, এরপর হচ্ছে লোয়ার পার্টটা দেখি, লোয়ার পোর্শনটা হচ্ছে এরকম হোয়াইট এন্ড ব্ল্যাক দিয়ে জিগজ্যাগ করা আছে। তোমরা চাইলে কিন্তু এটা ঘুড়িও বানাতে পারো, যদি চাও এভাবে ঘুড়িও বানাতে পারো। এটাও খুব ইউনিক হবে, আনকমন হবে। যারা কিনা গলার পোর্শনটা মানে গলার পোর্শনটা ওড়না দিয়ে রাখতে চাচ্ছ, তারা এমনি ঘুড়িও বানাতে পারবা, খুব সুন্দর হবে। ঠিক আছে, উপরে সুন্দর করে একটা লাল কালারের কাপড় দিয়ে পাইপিং দিবা, বেস্ট হবে, সুন্দর, অনেক বেশি সুন্দর হবে। এবার আমি ব্যাক পোর্শনটা দেখাই। ব্যাক পোর্শনটা হবে এইরকম ব্ল্যাক এন্ড হোয়াইট। এই ড্রেসটা সুপার হিট হওয়ার কথা, সুপার হিট হওয়ার কথা ড্রেসটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ড্রেসের ব্যাক পোর্শনটা, সুপার হিট ড্রেস একটা। এটা হচ্ছে আমার ড্রেসের ব্ল্যাক ব্যাক পোর্শনের নিচে লোয়ার পার্টটা একটু জাস্ট দেখো, লোয়ার পার্টটা জাস্ট একটু দেখো। এইটার জন্য তো অনেকগুলো হার্টস চাই, সব হচ্ছে রেড এন্ড ব্ল্যাক হার্টস চাই। ঠিক আছে, এখন তো আমাদের নতুন সাইন বের হয়েছে, হচ্ছে হোয়াইট লাভও আছে, তাই না? হোয়াইট এর লাভ সাইনটাও কিন্তু এখন আছে, সো হোয়াইট ব্ল্যাক রেড সব কিছুর লাভ সাইনটা দেখতে চাই। ঠিক আছে, এইটা হচ্ছে জিগজ্যাগ করা আমার ব্যাকের পোর্শনের লোয়ার পার্টটা। এন্ড দেন আমি স্লিভে যাব, এই ড্রেসটা তো আমি নিবই নিব। ঠিক আছে, আমি নিবই নিব, কারণ এত সুন্দর ড্রেস, কই যে কুঞ্চি পাইছে ছিল আল্লাহই জানে। এটা হচ্ছে আমার ড্রেসের স্লিভটা, এই ড্রেসটা হচ্ছে আমার ড্রেসের স্লিভটা, হিট হয়েছে। আচ্ছা, হিট আসলে। ঠিক আছে, স্লিভও দেখিয়ে দিলাম, এবার হচ্ছে আমি ধরবো আর হচ্ছে থাপা দা প্রাইস বলবো। ওকে, এটা দেখো, এটা হচ্ছে এক কালারে ব্ল্যাক কালারের প্যান্ট এন্ড এটার সাথে সুপার কমফোর্টেবল একটা শিফনের শিফন জর্জেটের দুপাট্টা দেয়া আছে, সমস্যা নেই, তাও না, হ্যাঁ শিফন জর্জেটের দুপাট্টা দেয়া আছে, সো ভেরি ভেরি প্রিটি হবে। যখন তুমি পরবা তখন তুমি শুধু তুমি পরবা ড্রেসটা, এত সুন্দর, এত বেশি সুন্দর। ঠিক আছে, ও মাই গড, ও মাই গড, ড্রেসটা বেশ সুন্দর। সো এই হচ্ছে বেসিক্যালি আমার ড্রেসটা, এটা আমি নিব, এইটাও নিব, আমি এর আগে যেটা দেখলাম না অ্যাশ কালারটা, অ্যাশ কালারটাও নিব। হ্যাঁ, তোমার তোমরা দেখে নিও, কিছুদিনের মধ্যে আমার লাইভে বা সাবিরাপুর লাইভে যদি থাকে আমি পরে আসব, কারণ আমার খুব চোখে ধরেছে, মনে ধরেছে। এই ড্রেসটার প্রাইস কত? হ্যাঁ, অনলি 1750 টাকা, এটা থাকবেই না, কোনোভাবেই সম্ভবপর না, অনলি 1750 টাকা, মানে সিরিয়াস ব্যাপার এটা একটা। হ্যাঁ, এটা সিরিয়াসলি 1700 টাকা অনলি, পুরো পিওর জর্জেটের একটা দুপাট্টা দেখো, ব্ল্যাক কালারের মধ্যে রেডটা কি সুন্দর হয়েছে ভাই, কি সুন্দর। ঠিক আছে না প্রাইস? 1750 টাকা, ওরা প্রাইস নাকি ঠিক বলেছে, কেমনে সম্ভব, কেমনে সম্ভব, এটা বানালে যে কি হবে। সাফি, এটা আমার জন্য একটা রাইখো। ঠিক আছে, এইটা হচ্ছে ড্রেস, এটা হচ্ছে ড্রেস। আমি আজকে একটা কি ড্রেস নিতে চাইলাম, কি ড্রেস জানো, ওটা হুমায়রা ব্র্যান্ডের, তাই না? হুমায়রা ব্র্যান্ডের নিতে চেয়েছি, আগে এটা নিয়ে নেই তারপর ওইটা নিব। ওকে, এটার অ্যাশ কালারটা নিব, সো এটার প্রাইস হচ্ছে অনলি 1750। ওকে, সো ডান। হ্যাঁ, আর আমি তো 10% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবো, কারণ হচ্ছে আমার বিকাশ অ্যাপস আছে। সো বিকাশ অ্যাপস এর মাধ্যমে যারা শোরুম থেকে পেমেন্ট করবা, মানে ভিজিট করে শোরুম থেকে কিনবে, কিনার পর যারা পেমেন্টটা বিকাশ অ্যাপস এর মাধ্যমে দিবা, তারা সাথে সাথে 10% ক্যাশব্যাক পেয়ে যাচ্ছ। আল্লাহ, হ্যাঁ কি লিখেছে, ও এম জি, অনলি আল্লাহ, মাত্র জিজি পারা এত রিজনেবল, ও আচ্ছা, অনলি জিজি পারে এত রিজনেবল প্রাইসে দিতে। ওকে, তো আমাকে দাও দেখাই, এইটাও তো বেশ সুন্দর, এই ড্রেসটা দেখে নাও, ও মাই গড, এটা কি, এইটা কি ভাই, এটা আবার কি ড্রেস দেখালো তোমরা, এটা হচ্ছে দেখো না, এটা একটা কটনের মধ্যে একটা ড্রেস, কটনের মধ্যে একটা ড্রেস। আজকে তো আমি মানে খুশি হয়ে যাচ্ছি, তোমরা কেমন, তোমাদের কেমন লাগছে? ওনাটা ওয়াও, আদ্রিতা রহমান লিখেছে। আচ্ছা, এই হচ্ছে আমার ড্রেস, বেসিক্যালি এটার লেন্থ হবে হচ্ছে 47 to 48, এটার বডি হবে হচ্ছে 60+, এবং এইটার ম্যাটেরিয়াল হবে কটন, এবং কটনটা যে কি সুন্দর আমি তো মিররে দেখতে পাচ্ছি। তোমরা শোরুমে চলে আসো, ঠিক আছে, শোরুমে না আসলে তোমরা বুঝবে না। এই ব্ল্যাকের সাথে, ব্ল্যাক তো এমনিই ফেভারিট আমাদের মেয়েদের। একটা মিনিট,
তা না, ব্ল্যাক তো এমনিই ফেভারিট, তার মধ্যে পার্পল, তারপর হচ্ছে বেবি পিঙ্ক, অনেক কালার্স অনেক কালার্স। তো এবার আমি ভিউ দেখিয়ে ফেলেছি, এবার হচ্ছে আমি ক্লোজলি দেখাবো, ঠিক আছে? এবং এইটার কালারটা হচ্ছে লাইট মিন্ট, তা না, একদম লাইট মিন্ট কালার একটা ড্রেস, বা লাইট অলিভ কালার একটা ড্রেস। সো কোনটা দেখে আজকে কে কোনটা পিক করবো, আই ডোন্ট নো। হ্যাঁ, টুডে ইউ আর লুক লাইক আ বারবি ডল, ও মাই গড, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা কটনের মধ্যে ড্রেস, হ্যাঁ কটনের মধ্যে ড্রেস হবে। এটার ফিনিশিংটা জাস্ট দেখো, এইটার জাস্ট প্রিন্টটা তুমি দেখো, আপু তোমাকে সব কিছুতেই মানায়, থ্যাংক ইউ। এইটার ফিনিশিংটা জাস্ট তোমরা একটু দেখো, দেন হচ্ছে আমি এটার ডিটেইলস বলবো। তোমরাই জাস্ট এটা দেখে নাও, এটা দেখে মনে হচ্ছে একদম পুরো আলমারির ডিজাইন, হ্যাঁ এত রাজকীয়তা এই ড্রেসটার মধ্যে আছে। সো খুবই সুন্দর, এবং প্রিন্টটা হচ্ছে সেলফ প্রিন্ট করা, দেখতে পাচ্ছি কালারটা খুবই মাইল্ড একটা কালার, এবং লোয়ার পার্টটার তো কোনো কথাই নাই, এত সুন্দর। এটার দুপাট্টা কই, ও মা, এটা কি জর্জে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তিনটা হয়েছে ড্রেস আমার, দুইটা না তিনটা হয়েছে ড্রেস। সো এটা হচ্ছে আমার লোয়ার পার্টটা, ওকে, ড্রেসের লোয়ার পোর্শনটা হবে এইটা। তোমরা ভালো করে দেখে নাও, যদি ক্রিস্টাল ক্লিয়ার থাকে, সিরিয়াসলি আজকে আমি তিনটা ড্রেস কিনবো, খুবই মজা হচ্ছে, আজকে লাইভে তিনটা ড্রেসই আমার, ওকে। সো এই হচ্ছে আমার ফ্রন্ট পোর্শনের প্রিন্টটা গেল, এবার আসি ব্যাকের প্রিন্টটা, ব্যাকটা কোথায়, আচ্ছা এইভাবেই মনে হয়, এই যে এটা হচ্ছে আমার, তাই না, এটা হচ্ছে আমার ব্যাকের প্রিন্টটা, এই যে যা পড়ো তাই হিট, থ্যাংক ইউ। আসলে আমি তো বেছে বেছে ড্রেস নেই, যেটা যেটা সুন্দর আসলে আমাকে যেটাতে মানাবে, আমি এটা আমি চিন্তা করতে পারি যে আমি আমাকে হয়তো এটাতে ভালো লাগবে, সো আমি ওইটা পিক করি। আমি আজকে লাইভে তিনটা ড্রেসই নিব ভাই, আমি চারটা না পাঁচটা ড্রেস দেখেছি না, তিনটা ড্রেসই আমি নিব, তিনটা ড্রেসই আমি নিব, আমি কোনোটাই ফেলতে পারবো না। এটা হচ্ছে আমার ব্যাকের পোর্শনের প্রিন্ট আউটটা, হ্যাঁ পুরো ফুললি ডিজিটাল প্রিন্ট করা আছে, ফুললি ডিজিটাল প্রিন্টেড, হ্যাঁ আমি এটা নিয়ে আর কথাই বলবো না, কারণ এটা আমি জানি থাকবে না। এটা হচ্ছে আমার নিচের এই ব্ল্যাক এন্ড মিন্ট কালারের কম্বিনেশনটা জাস্ট দেখো, কাতান ড্রেস আছে প্রচুর আছে আপু, প্রচুর আছে, জাস্ট শপে আসতে হবে, অর এলস একটু সময় দিতে হবে, আমি দেখিয়ে দিব একদিন, সময় করে আমি দেখাই দিব। এটা হচ্ছে আমার ড্রেসের লোয়ার পোর্শনের ডিজিটাল প্রিন্টটা, এখানে কিন্তু সুন্দর করে ফুল ড্রেসের ইসে করা আছে, প্রিন্ট আউট করা আছে। এখানেই শেষ নয়, এবার এটার স্লিভটা দেখে আসি চলো। এই হচ্ছে আমার ড্রেসের স্লিভটা, এই হচ্ছে আমার ড্রেসের স্লিভটা, এত বিউটিফুল, এত বিউটিফুল, আসলে আমি ভাবতেও পারিনি এই ড্রেসটা এত বেশি সুন্দর হবে, হ্যাঁ এত বেশি সুন্দর হবে। এটা দুইটা স্লিভ দেয়া আছে, তো এখানে হচ্ছে স্লিভের পার্টটা, এত বেশি যে সুন্দর হবে আমি জানতামই না। এই হচ্ছে আমার ড্রেসটা, এবার এটা এটা বললাম না, এটা এখানেই শেষ না, এটার সাথে অনেক জিনিসপাতি আছে, দেখাই দিই, এই যে এত সুন্দর এমব্রয়ডারি আছে একটা, তার উপর উল্টা ধরছি, আচ্ছা এমব্রয় করা এবং সিকোয়েন্স ওয়ার্ক করা, এটার দাম তো তাহলে 3000 হওয়ার দরকার, যেই সুন্দর ড্রেস, পাকিস্তানি ড্রেস ফেল, ঠিক আছে। এই যে দেখো এই রকম একটা সিকোয়েন্স ওয়ার্ক করার এমব্রয়ডারি প্যানেল করা আছে, হ্যাঁ এই যে এটা জাস্ট তোমরা এখানে বসাই দিবা কাট ওয়ার্কিং করে, দেন সুপার হিট হয়ে যাবে। এরপর হচ্ছে আরো একটা প্যানেল দেয়া আছে, এই যে দেখো বিশাল করে দুটো প্যানেল দেয়া আছে, এটা তোমরা চাইলে স্লিভ অর এলস তোমরা প্যান্টেও বসাই দিতে পারো, প্যান্ট হচ্ছে এক কালারের ব্ল্যাক, চাইলে তোমরা ব্ল্যাক কালারের প্যান্টের উপর এইভাবে বসাইতে পারবা, খুবই সুন্দর হবে। আমি ভেরি এক্সাইটেড এই ড্রেসটা নিয়ে, ধরো এই ড্রেসটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড আমি, এই যে এভাবে করে ফুল হচ্ছে প্যান্টে বসাতে পারবে, হ্যাঁ আমি এভাবে জাস্ট ঘুরিয়ে দেখাই, এইভাবে প্যান্টে বসিও, তাহলে খুব বেশি এক্সক্লুসিভ মনে হবে, দাও এটা দাও। আর এটা হচ্ছে তোমরা এখানে বসাবা, এইবার এটার ওড়না দেখে কেউ যদি খাট থেকে পড়ে না গেছো, হ্যাঁ এই যে দেখো কেউ কিন্তু খাট থেকে পড়লো না, এই যে এটা হচ্ছে এটার দুপাট্টাটা, এটা হচ্ছে এটার দুপাট্টাটা, ভেরি ভেরি বিউটিফুল ড্রেস, এটা এটা 3000 টাকা হওয়ার দরকার, এই ড্রেসটা 3000 টাকা হওয়ার দরকার, বাট এটা 3000 টাকা না, এটার প্রাইস শুনবো মাত্র 2050 টাকা, 2050, অনেক বেশি রিজনেবল, ফুল একটা ব্ল্যাক কালারের ওড়না, হ্যাঁ ফুল একটা শিফনের মধ্যে ব্ল্যাক কালারের
দুপাটা এটার প্রাইস হচ্ছে মাত্র 2050 টাকা সাপি এটা আমার জন্য রাইখো মাত্র 2050 2050 আমি ওনাটা দেখাবো প্রাইস করবে হচ্ছে মাত্র 2050 টাকা সো ডান ওকে ডান 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 খুবই মজার ছিল ড্রেসটা খুবই সুন্দর ছিল তা না ব্ল্যাক প্রিন্ট এই ব্ল্যাক প্রিন্ট মানে খুবই সুন্দর এটা কালারস বাদ নাই দেখো না এটা নিয়ে আসলে একটু ঢং করে যাই কারণ হচ্ছে মনে ধরে গেছে কি করব এই যে এটা এটা হচ্ছে আমার ড্রেসের উন্নাটা হ্যাঁ দুপাট্টাটা হচ্ছে এত বেশি সুন্দর এটার প্রাইস হচ্ছে 2050 টাকা অনলি 2050 টাকা অনলি এরকম হবে প্রিন্ট এবং এটা হচ্ছে পিওর শিফন জর্জেটের মধ্যে ওন্নাটা হ্যাঁ পিওর শিফন জর্জেটের মধ্যে দুপাট্টাটা সো নাইস এই হচ্ছে আমার ড্রেস দেখো যে যেভাবে ক্যারি করবা তাকে ওইভাবেই সুন্দর লাগবে আর আমার ড্রেসটা যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নিতে ভুলবে না আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 2200 টাকা আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র কত 2050 টাকা সো স্ক্রিনশট নিয়ে নাও যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারো ওকে সো ডান এটা চাইলে এভাবেও নিতে পারবা কি লিখেছে গ্ল্যাম গার্লের সবগুলো ড্রেসের মাথা নষ্ট প্রাইস অলওয়েজ রিজনেবল ঠিক বলেছ আপু সো এই ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি 2050 ওনাটা বেশি দারুন ড্রেসটা অনেক সুন্দর আমি তো ওই যে ব্ল্যাক কালারের যে রেড রোজ দেয়া আছে ওই ড্রেসটা নিব অ্যাশ কালারের যে ড্রেসটা আছে ওই ড্রেসটাও নিব এবং লাস্টের ড্রেসটা তো নিবই লাস্টের ড্রেসটা যদি আম্মু পায় তাহলে আম্মু মনে করো তোমাকে এটা দিলে দেখা যাবে এক সপ্তাহ বিরিয়ানি খাচ্ছি রান্না করে রাখা হবে তোমারে এত খুশি হয়ে যাবে সো আমার ড্রেসটা যদি কারো এখনো বলছি যদি খুবই স্টকে কম পিসেস বিকজ অফ এটা শোরুম থেকে হিট হয়ে গিয়েছে হ্যাঁ শোরুম থেকেই হিট হয়ে গিয়েছে বিকজ অফ এই ডাবল কালারের জন্য ওকে এই ডাবল কালারটার জন্য যে এত বেশি সুন্দর আমি তো এটা এভাবে বানিয়েছি তোমরা চাইলেও এটা এইভাবেই করতে পারো বানাতে পারো নাইস থ্যাংক ইউ অর এলস তোমরা এই অফিসটা না দিয়ে জাস্ট এই প্যানেলটা এখানে বসাই দিব দেন আরো পপ আপ করবে ভাইব্রেন্ট করবে খুবই সুন্দর হবে ওকে তো এই ছিল মোটামুটি আজকের এপিসোড আজকের এপিসোডটা হিট হওয়ার কথা কারণ আজকে যেটা যা আমি দেখেছি এটা মনে হয় অনেক বেশি সুন্দর কোন ড্রেস কোনটার থেকে কোন ড্রেস বাদ দেওয়ার মতো না তা না কোনটার থেকে কোনটা বাদ দেওয়ার মতো না সো যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নিতে ভুলবে না আমার সাথে থাকবে আপুর সাথে থাকবে গ্ল্যাম গার্ল বাই সবজন আমাদের সাথে থাকবে এবং আমাদের সবার জন্য দোয়া রাখবে সো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই